ঘোরাচ্ছে উনিও ঘোরাচ্ছে। আর তো কি করব, দেখো বাধ্য হয়ে ওকে হাঁকাচ্ছি, সিগন্যাল দিচ্ছি যে এটা সামলে। শুনুন আপনার সামনে আপনি চিৎকার করুন। কিন্তু আপনারা তো বসেছিলেন, আপনারা তো বলবেন। আরে উনি তো আচ্ছা তোমরা সবাই, আমার আবার একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালোই আছো যে যার জায়গায়। তো এটা একটা মিনি ব্লগ বলতে পারো, মিনি পিকনিক ব্লগ বলতে পারো। শীত পড়ে গেছে তো শীতে তো পিকনিক করতেই হবে, কিন্তু আমাদের বন্ধুরা পিকনিকের নামে ঘাবড়াচ্ছে, জানি না কেন পিকনিকই হচ্ছে না আমাদের আগের বছর থেকে। তো আমরা ভাবলাম যে আমাদের একটা ছোট্ট করে বাড়ির সবাই মিলেই একটুখানি ঘুরে আসি। অ্যাকচুয়ালি প্ল্যানটা আমার ছিল না, প্ল্যানটা আমার বাপিদের ছিল, কিন্তু যারা আরও যাবে বলেছিল তারা আলটিমেটলি যেতে পারেনি। তো আমি বাপি মা চিকুই গেছিলাম, রাহুল তো আউট অফ স্টেশন, তো এই জন্য ও যেতে পারেনি। তো আমরা এখন যাচ্ছি মুকুটমণিপুর, তাই সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি স্নান করে। ওদিকে চিকু আর বাপি রেডি হয়ে নিচে চলে গেছে, মাকে দেখলে তো লুচি টুচি ভাবছিল, কারণ আমার বাড়িতে খাবার করে নিয়ে গেছিলাম প্রপার পিকনিকের মতোই। আর এই চলে এসছে গাড়ি, চিকু চেপে গেছে, তো এবার আমরা চাপছি, তারপর সবাই মিলে যাব মুকুটমণিপুর। আরও অনেক জায়গা ভাবছিলাম, কিন্তু আলটিমেটলি চিকুর এনজয়মেন্টের জন্যই এটাই ঠিক হলো। তো চিকু আমার সাথে বসে বসে হাওয়া খেতে খেতে ঠান্ডা হাওয়া লাগাতে লাগাতে যাচ্ছে মুখে। আর লাকিলি মানে চিকুর যেটা সবচেয়ে ফেভারিট জিনিস সেটা যাওয়া শুরুতেই ও দেখতে পেয়ে গেছে, ও তো বলছে মা আমার খুব ভালো লেগে গেছে, এবার আমার সব ভালো, আমি খুব শান্ত থাকবো আর কি, সেটা হচ্ছে ট্রেন। তো আমরা এখন কাটাবাড়ির জঙ্গলটা ক্রস করছিলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। এই বান্দর, আর এই হচ্ছে আমাদের হনুমান বাবু। একটা হঠাৎ করে হনুমান দেখতে পেয়ে অনুপদা গাড়িটা দাঁড় করেছে, বলছে দেখো দেখো। তো গোটা রাস্তা মোটামুটি ঠিকঠাকভাবেই চলেছি। ও হ্যাঁ, যেটা আমি প্রত্যেকটা ব্লগেই বলি, চিকু একবার বলেছিল বমি করব কিন্তু করেনি। আসলে কি বলো, যে যত বড় হচ্ছে না আমি দেখছি বমির টেন্ডেন্সিটা আস্তে আস্তে কমছে, একদম ছোটোই ছিল না, দেড় বছর বয়স থেকে স্টার্ট হয়েছিল, এখন লাকিলি দেখছি একটু 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 করে কমে যাচ্ছে। জানি না আমাদের নেক্সট বড় ট্রিপের আগে যদি ঠাকুরের কৃপায় পুরোটা ঠিক হয়ে যায় তাহলেই ভালো হয়, দেখা যাক কী হয়। তো মুকুটমণিপুর চলে এসেছি, চিকু একটা ফিরকিও কিনে নিয়েছে, আর ফিরকিগুলো দেখতে কী সুন্দর লাগছিল, ওই জন্য আমি দাদাকে দাঁড় করিয়ে একটু ছবি তুললাম। তারপরে এই যে ঝালমুড়ি, ঝালমুড়ি দেখলে কি আর থাকা যায়, তো ঝালমুড়ি কিনছিলাম আমি, ঝালমুড়ির একটা শর্টসও দিয়েছি দেখবে, খুব মানে আমার ঝালমুড়িটা দেখে এত টেস্টি লাগছিল, আমি গিয়ে আগে বাপিকে বলছি তুমি দাঁড়াও আমি ঝালমুড়িটা খাই তারপর অন্য কিছু করবে। তো এই কাকু ঝালমুড়ি বানাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের বিষ্ণুপুরে ঝালমুড়ি পাওয়া যায় না, ওই ট্রেনে করে কোথাও গেলে তবেই ঝালমুড়ি পাওয়া যায়। আর রিসেন্ট একটা ঘটি গরম বিক্রি হচ্ছে, যারা বিষ্ণুপুরে থাকো ওই তোমরা জানো হয়তো, পোড়ামাটির হাটে শনিবার রবিবার বিকেলে ঘটি গরমটা দারুণ করছে দাদাটা, আমি দুদিন খেলাম, দুদিনই খুব ভালো লেগেছিল। তাই এই ঝালমুড়ি টালমুড়ি চলছে, এবার নৌকোয় চাপবো। আমার কি হচ্ছে বলতো, কোনো একটা জায়গাতে যদি আসছি ঘুরতে, সেটাতে যদি একদম ছোটোবেলায় এসছি, তারপরে ধরো হাজার বারই আসি, আমার সেই স্মৃতিগুলো সব আপছা, একদম ছোটোবেলারটাই শুধু মনে পড়ছে সব সময় যে জায়গায় যাচ্ছি। এই যে মুকুটমণিপুর, আগের বছর দুবার এসছি, একটা তো তোমরা দেখেছিলে মৌদের সাথে এসেছিলাম, তার আগেও আবার এসেছিলাম মা পিউকে নিয়ে এসেছিলাম শ্বশুরবাড়ি থেকে, সব আমার আপছা হয়ে যাচ্ছে। আমার শুধু মনে হচ্ছে সেই শিবদাস থেকে পিকনিকে এসেছিলাম, বাসে করে এসেছিলাম, এই করেছিলাম সেই করেছিলাম। কিন্তু আপনারা তো বসেছিলেন, আপনারা তো বলবেন। আর কি বলবে, জোর দুর্ঘটনার হাত থেকে বাঁচলাম, আমরা ভাবতে পারিনি এরকমটা হবে। অ্যাকচুয়ালি আমাদের নৌকাটা সরে যাচ্ছিলো, আর দূরে যে নৌকাটার সাথে দেখতে পাচ্ছিলে না তর্ক হচ্ছিলো, ওই নৌকাটা না দেখে এসে একদম মাছ জলের মধ্যে আমাদের নৌকাকে একদম ধাক্কা দিয়ে দিয়েছে। জাস্ট এরকম টালমাটাল করতে 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 আমরা বেঁচেছি, চিকু তো কাঁদতে আরম্ভ করে দিয়েছে, ঠাকুরের কৃপায় আমরা বেঁচে ফিরেছি, নাহলে কী হতো আমি জানি না, খুব বাজে অবস্থা ছিল। তো তারপরে আমরা এখন যাচ্ছি ওই পরেশনাথের ওই দিকটাতে। অ্যাকচুয়ালি আমরা একটু ভুল করেছি, শনিবার আর রবিবার মুকুটমণিপুরে এলে ওই মুকুটমণিপুরের ওই গেটেই
গাড়ি থামাতে হবে, তারপর আর গাড়ি যেতে দেয় না পরেশনাথ অবধি। কিন্তু তোমরা যদি, আমি ঠিক বলছি কি না জানি না, পরেশনাথই তো, যদি ভুল বলছি তোমরা প্লিজ কমেন্ট সেকশনে আমাকে কারেকশন করে দিও। তো ওখানে অবধি যেতে দেবে না তোমাকে, তখন অটো নইলে টোটো নইলে এরকম ইঞ্জিন ম্যান ভাড়া করে যেতে হবে। তো আমরা বাপিকে বলছিলাম যে যেতে হয় না, আমি আগেরবার এসেছিলাম, তো বাপি বলছে না এসেছি যখন যাবই, তো সেই জন্য ইঞ্জিন ভ্যানই করলাম। ওরা বলছিল অটোয় যাবো, আমি বলছি না ইঞ্জিন ভ্যানের এসেন্সটা এখানে বেশি সুন্দর, তুমি ইঞ্জিন ভ্যানে চাপো। তো ইঞ্জিন ভ্যানে করেই এসেছিলাম। তো এখানে মোটামুটি ওই তিনটে স্পট দেখাবে, এটা মহাকাল মন্দির, মেবি আবার বলছি নামগুলো ভুল বলতে পারি, আমি ভুলে গেছি, মহাকাল মন্দিরই আমার মনে পড়ছে। এই কালী মন্দিরটা দেখাবে বলেছিল, সামনে ছিল মোহানা, ওটা দেখাবে বলে, দুই নদী সংযোগস্থল যেখানটা ওটা, আর ওই পরেশনাথের ওপরে যে শিব মন্দির সেটা, আর একটা পার্ক ছিল সামনে সেটা, মানে ভিউ পয়েন্ট ওটা, তো আমরা ওটা দেখিনি। আর তার সাথে ছিল তোমার ডিয়ার পার্ক, তো ডিয়ার পার্কটা কিন্তু এরা দেখাবে না, মানে এদের প্যাকেজে নয়। ডিয়ার পার্কটা যদি তোমাকে দেখতে হয় তাহলে আরও 100 টাকা তোমাকে দিতে হবে, তুমি ইঞ্জিন বা টোটো যাতে করে আসছো ওদেরকে দিতে হবে, ওরা হোল্ড করে রাখার জন্য, ওরা ওখানে দাঁড়িয়ে থাকবে। তোমাকে আবার একটা বোট করতে হবে বা নৌকো করতে হবে, ওখান থেকে তোমাকে আবার যেতে হবে ডিয়ার পার্ক দেখে আসতে হবে। ডিয়ার পার্ক দেখতে 1.5 ঘন্টা টাইম লাগবে, আমরা ডিয়ার পার্ক দেখতে সেই জন্য যাইনি। আর তোমাদেরকে ব্লগের শুরুতেই বলেছিলাম যে, বলেছিলাম কি কী জানি এটাও ভুলে গেছি আমি, মানে এই ব্লগটা শুধু খাওয়া আর খাওয়া, বাড়ি থেকে খাবার নিয়ে গেছি কিন্তু মা ওটাতে গাল দেবে বলে খাবারগুলো খেয়েছিলাম ওখানে গিয়ে, নইলে মানে যা পেরেছি তাই খেয়েছি। আখের ফার্স্ট ঝালমুড়ি দেখেছিলে, তারপর আখের রস, তারপর এখন দেখো পেয়ারা মাখা, এটা মানে অসাধারণ। মুকুটমণিপুর গেলে তোমরা যারা, মুকুটমণিপুর তো সবাই যাচ্ছে, তোমরা জানি তোমরা খেয়েছো, যারা খাওনি অবশ্যই খেও। আর এটা হচ্ছে ওই দুই নদীর সংযোগস্থলটা, কিচ্ছু নেই, নাথিং, মানে কিছুই নেই দেখার মতো, ফালতুই মনে হচ্ছে গেলাম আমরা, ঘুরে এলাম হেঁটে হেঁটে। তো তারপরে বাপিরা যেহেতু আসেনি, মানে বাপিরা ওই পরেশনাথ পাহাড়ের ওপরে ওই শিব মন্দিরটা দেখতে গেলো, বাপি মা চিকু, আমি যাইনি, আমি খুব টায়ার্ড লাগছিলো, বাবা আবার সিঁড়ি দিয়ে ওঠো নামো, সেই জন্য আমি, এই দেখো এই যে সিঁড়িটা দেখছো না, এটা পেছন দিকটা, তো ওইখানে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে আমি বাড়ি থেকে বল নিয়ে এসেছিলাম, দুটো গাড়ি নিয়ে এসেছিলাম, তো জানো তোমরা যেখানেই যাই আমি এক ব্যাগ খেলনা নিয়ে যাই, কারণ আমার ছেলে যেহেতু মোবাইল মানে দেখে না, মোবাইলের ওর একটু ওর ইয়ে নেই, দিলে হয়তো দেখবে, মানে ওর দিইনি ছোটোবেলা থেকে, যেন ওর ওই ন্যাকটাই নেই, তো সেহেতু বাইরে গিয়ে বাচ্চাকে বসানো খুব চাপ হয়ে যায়, তো সেই জন্য আমি যেখানে যাই মোটামুটি খেলনা নিয়ে যাই। তো এখানে আমি এসেছিলাম, এখানে আর একবেলার জন্য কী আনবো, আমি নিয়ে এসেছিলাম তোমার ওই একটা বল, ফুটবল, আর দুটো গাড়ি, তো ওই নিয়ে খেলছিলো। আর এই যে আমি চিকুর জন্য বাড়ির থেকে খিচুড়ি করে নিয়ে এসেছিলাম, তো খিচুড়ি খাচ্ছে, আর আমাদের জন্য ওই যে লুচি, আলুরদম, আর তোমার ওই সোন পাপড়ি। মা একটা বিরাট ভালো জিনিস করেছে, মা একদম আলুরদমে নুন দেয়নি, কারণ একদম নুন ছাড়া আলুরদম ছিল। তারপরে বাপি আবার পাশের দোকান থেকে নুন এনে নুন ছড়িয়ে তারপর আমরা খেয়েছি, তো বেশ মজা হয়েছে। মা দুটো তো নিয়ে গেছিলাম, আমি এটাই চাইছিলাম যে ওখানে বসবো, বসে গল্প টল্প করবো, কেননা সবার সাথে, বন্ধু বান্ধবদের সাথে বলো, তারপর হাজব্যান্ডের সাথে বলো, সময় কাটানো ঘোরাফেরা সব হয়, কিন্তু বাবা মাকে নিয়ে বা এখানে শ্বশুর শাশুড়ির সাথে, মানে যারা বড়রা আছে বাড়ি তাদের সাথে তো হয় না। তো এখানে শ্বশুর শাশুড়ির সাথে আমরা আগেরবার গেছিলাম মুকুটমণিপুর 2020 মেবি, তা এই মা বাপিও বলছিল যাবে যাবে, তাই জন্য ওদের সাথে এলাম, তো বেশ ভালো লাগলো, সারাটা দিন একদম মানে হেসে খেলে পেরিয়ে গেল। আর এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলে আসবে আর গাড়িতে চাপবে না, সেটা তো হয় না, যদিও এবারে ওর দোষ ছিল না, ওকে আমি বলেছিলাম বাবা আমি কিন্তু টাকা নিয়ে আসিনি, আমি চাপাতে পারবো না তোর গাড়িতে, কিন্তু ও বলছে ঠিক আছে মা ঠিক আছে, ও চিলড্রেন্স পার্ক আছে ওখানে নিয়ে চলো। তারপরে এই যে গাড়ির কাকুগুলো এসে এই বারবার সামনে চাপাও চাপাও চাপাও, না চাপাও, একজন নিল 30 টাকা, একজন নিল 20 টাকা। তো এবারে আমরা এসেছি চিলড্রেন্স পার্কে। আচ্ছা মুকুটমণিপুর এলে না অবশ্যই চিলড্রেন্স পার্কে বাচ্চা যদি নিয়ে আসছো অবশ্যই এসো, কেননা চিলড্রেন্স পার্কটা অনেকে অ্যাভয়েড করে যায় বা অনেকে জানে না, আসে ঘুরে চলে যায়, ড্যামটাই তো মেন অ্যাট্রাকশন, তো তোমরা কিন্তু অবশ্যই আসবে। এই যে লক গেটগুলো দেখছো, লক গেটগুলো ঠিক পটটাতেই একদম গায়ে গায়ে এই চিলড্রেন্স পার্কটা, 10 টাকা করে এন্ট্রি ফিস, বেশ সুন্দর ফাঁকা জায়গা, বাচ্চাগুলো দৌড়াবে ছুটবে, অনেক অনেক রাইড আছে, মানে খুব বিশাল কিছু না হলেও মানে বিষ্ণুপুরে যে পার্ক আছে তার থেকে বেশি রাইড আছে, বেশি ইন্টারেস্টিং রাইড আছে। আর দেখো কতটা এরিয়া ওরা মানে খুব মজা পাবে আর কি। আমার ছেলে তো এসের থেকেই বলছে, যেহেতু ঠাম্মির সাথে যখন এসেছিলো ওটাতে এসেছিলো, তো সেই জন্য তো এসে খুব মজা করছিলো, প্রায় আমরা এখানেই 1 ঘন্টা কাটিয়েছি। আর বলি তোমার ওই যে ইঞ্জিন ভ্যানে যে টাকাটা নিয়েছি, ইঞ্জিন ভ্যানে 500 টাকা নিয়েছিল, মানে পার হেড 100 করে এরকম কিছু একটা ছিল, তা আমাদের 500 লেগেছিলো, বুঝতে পারছো? আমরা 3 জন ছিলাম, আরও 2 জন চেপেছিলো, দিয়ে সবাই মিলে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। আর যে 2 জন গেছিলো ওরা আমাদের সাথে যায়নি, ওখানে গিয়ে আমাদেরকে দেখতে পেয়ে আমরা একসাথে মানে ভ্যানটা করেছিলাম। তো এই যে
চিকু খেলছে, প্রচুর মজা হলো। সারাটা দিন সকাল 10টায় বেরিয়েছিলাম, সন্ধ্যে 6টায় বাড়িতে ঢুকেছি। প্রথমে ভাবছিলাম যে মুকুটমণিপুরে সারাদিন কী করবো, কিন্তু সারাদিন দেখতে দেখতেই পেরিয়ে গেল। আর হ্যাঁ, যেহেতু শনি রবিবার ছিল, দোকানপাতি কিন্তু বন্ধ ছিল, এখনও ট্যুরিস্ট সিজনটা অতটা মানে আসেনি, তো সেই জন্য একটু ফাঁকায় ফাঁকায় ঘুরেছি, ভালোই লাগলো। তো এই চিকু গাড়িতে ঘুমিয়ে গেছিলো, বাস ব্লগ শেষ, ভালো থাকবে সবাই, টাটা।